হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন যাচ্ছি আমরা বেলুড়ে, কারণ আমরা ভেবেছিলাম দক্ষিণেশ্বর যাব। তো আজকে আমাদের দক্ষিণেশ্বরটা যাওয়া হয়নি, আজকে ননদ এসছে অনেকদিন পর, তো ননদকে সঙ্গে নিয়েই বেরিয়ে পড়েছি। মম্মম আজকে যাচ্ছে না, তো দেখো আমি অটোয় উঠে গেছি। আমাদের ময়দান থেকে অটোয় উঠে তারপরে আমরা আর কি বেলুড় যাই। তো এখান থেকে যাব সালকিয়া, সালকিয়া থেকে আবার বাস নেব, বাস নিয়ে তারপরে যাব তোমার বেলুড়ে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো, কারণ আমরা অনেকদিন যেতে পারছিলাম না। তো যাই হোক, দেখো আমরা নেবে গেছি, এখন বাসের জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। তো বাসের জন্য অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল, কারণ আমরা মিনি বাসে যাবো, মিনি বাসে গেলে একটু ভালো হয়। তো বলতে বলতেই দেখো বাস চলেও এসছে, আমি উঠে গেছি আর পেয়ে গেছি আমি জানলার ধারে সিটটা। ভীষণই ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সেরকম ওয়েদারটা বেশ কিছুদিন আগে যেমন গরম গরম ওয়েদার লাগছিল, কিন্তু সেরকম ওয়েদারটা নেই, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর স্কিনে না বড্ড টান টান ধরনের লাগছে, মানে সেই যেমন শীতকালে যেরকম লাগে, আমার কোনোদিনই এটা আমি মানে ফিল করিনি, কিন্তু এই এইরকম টাইমটা বেশ ভালোই এরকম ফিল করছি, যেন কিছু ময়েশ্চারাইজার না মাখলেও যেন গা হাত পা কেমন টান টান লাগছে। তো যাই হোক, আমি বলছি কখন নামবো ওইকে জিজ্ঞেসও করছিলাম, তো ওইগুলো আমরা চলেই এসেছি, এবার আমরা নেবে যাবো। তো দেখো আমরা নেবে গেছি, এখানে আজকে ছিল রবিবার, তো রবিবারে এখানে হচ্ছে সন্ধেবেলা টাইমটা হচ্ছে 6:30 থেকে 8:30 পর্যন্ত। তো আমরা একদম মানে বাসটা এত সুন্দর জায়গায় নামিয়ে দিয়েছে, একটুখানি মানে 1 সেকেন্ড কি 2 সেকেন্ড মতন মনে হয় হেঁটেছি, সামনেই চলে এসছে মন্দিরের এই জায়গাটা আর কি বেলুড়ে। তো দেখো আমরা এখন ভেতরে যাচ্ছি, আগে যারা ঢুকেছিলো তারা এখন প্রায় লোক বেরিয়ে যাচ্ছে, আমার তো মনে হচ্ছে সেরকম বেশি একটা এখন ভিড় হবে না। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গেলে বুঝতে পারবো। তো চলে এসেছি একদম গেটটার সামনে, গেটটা দেখো কত সুন্দর লাগছে, আর খুব যে লাইট এখানে সেরকম না, একটা বেশ মানে শান্ত স্নিগ্ধ একটা মানে এখানটা টাইপটা তোমরা সবাই হয়তো জানো যারা বেলুড়ে এসছো। আর এই জায়গাটা কি অপূর্ব সুন্দর দেখেছো, কি সুন্দর ঘাসগুলো কাটিং করে করে একটা ফ্লাওয়ারের মতন করেছে। তো দেখো এই যে চলে এসেছি মঠে আমরা, বেলুড় মঠে। তো দেখো এখানে এত সুন্দর লাগছে মঠটাকে দেখতে, আর আমি তো ভাবছিলাম লোকজন ভীষণই কম হবে, কিন্তু লোকের মেলাটা দেখে না ভীষণ ভিড়। তো এখন হচ্ছে প্রার্থনার টাইম, অনেকেই এখানে মানে দীক্ষা নিয়ে যারা থাকে তারা অনেকেই এসে এখানে প্রার্থনা করেন। তো আমার এই জিনিসটা কখনোই আমার দেখা হয়নি। তো দেখো অনেকে মাঠের এখানটা বসে রয়েছে, তো আমরা এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে কিছুক্ষণ বসবো, বসে তারপর আমরা আবার বাইরে আসবো। তো এখন আমরা ভেতরেই যাচ্ছি, তো এখানে যাওয়াই যাচ্ছে না, এখানে লোকে মানে সবাই এত ফটোশ্যুট করছিলো যে কি বলবো। তো দেখো এখন আমরা এই মাঝখান দিয়ে আর কি চলে যাব, কিছুক্ষণ বসবো, কারণ বসলে এত ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো। তো আমরা দেখো বাইরে চলেও এসেছি, মানে আমরা প্রায় 10 মিনিট মতো বসেছিলাম, ভীষণই ভালো লাগলো, মানে মনটা এত ভালো লাগে ভেতরটাতে যে তোমাদেরকে কি বলবো, ভীষণই ভালো লাগে। একদম সাইলেন্টলি পরিবেশ, আর ওনারা যে প্রার্থনাটা শোনান ভীষণই সুন্দর, খুবই ভালো। তো আমরা এখন যাচ্ছিলাম একটু গঙ্গার ধারের দিকে, ওখানকার মানুষেরা বললেন যে এখন ওই দিকটা যাওয়া যায় না সন্ধেবেলায়, ওদের গঙ্গার ধারে যাওয়াটা মানে ওইদিকে একটা ব্যারিকেড করা আছে, ওটা পুরোটাই বন্ধ থাকে, তো ওখানে যাওয়া যায় না। তো ওখানে সারদা মায়েরও একটা মন্দির আছে, শিব মন্দিরও আছে, সেগুলো কোনোটাই এখন দেখা যাবে না, কারণ ওদিকটা পুরোটাই বন্ধ, মানে ওইটা গঙ্গার ধারের সাইডে। আর দেখতে পাচ্ছ তো কতটা অন্ধকার হয়ে গেছে, এদিকটা খুব একটা লাইটও নেই। তো আমরা যেতে যেতে আমরা সোজাই চলে এসেছিলাম, তো সোজা আসার পর দেখছিলাম এখানে অনেকে ভিড় আছে, তো বুঝতে পারছিলাম না এটা কী, মানে এটা কিসের লাইন সেটা বুঝতে পারছিলাম। তো আমরাও ঢুকে পড়েছিলাম, তো দেখলাম কাউন্টারে লেখা সেটা হচ্ছে অনলি ভোগের লাইন, যারা ভোগে মানে কুপন নিয়েছে তাদের জন্য। তারপরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম, কারণ আমরা আর বেশিক্ষণ থাকিনি, মোটামুটি তাও ওই ঘন্টা দেড়েক মতো ছিলাম ওখানে। তারপরে এবার আমরা বেরিয়ে ওখানে যে চায়ের দোকান আছে সেখান থেকে একটু চা ওটা কিছু খাবো, কারণ দিদির একটু চায়ের নেশা আছে মানে বিকেলবেলা টাইমটা। তো যাই হোক সেটা বাড়ি থেকে আর খেয়ে যাওয়া হয়নি, আমরা ভাত টাত খেয়েই আর কি বেরিয়ে গিয়েছিলাম। তো চলে এসেছি এখানে ভেলপুরির দোকানটায়, এই কাকু খুব সুন্দর মানে ভেলপুরি বলো পাপড়ি চাট বলো খুব সুন্দরই বানায়, কারণ আমি আগের বারেও এসেছিলাম এখানেই খেয়েছিলাম। তবে কস্টটা অনেকটা বেশি, 7টা করে পাপড়ি দেবে, 45 রুপিস করে নেবে। তো যাই হোক
খেতে তো হবেই, আমার তো বেরোলে কিছু না খেলে হয় না, সে একটুখানি খাই আর যাই খাই। তো যাই হোক, আমি ওকে জিজ্ঞাসা করছিল কাকু যে ঝাল দেবে কিনা, আমি তো ঝাল খাই না, আর অবির খুব একটা ভালো লাগে না, কারণ এটা আমি মিষ্টি মিষ্টি চাটনি দিয়ে খাই। এই যে মিষ্টি যে চাটনিটা দিচ্ছে দেখছো, খুবই ভালো লাগে, খুব ভালো লাগে মানে খুব ভালো লাগে আমার। তো উনি এটা বানানো খুব সুন্দর করে বেশ। তো আমাদেরকে দেখো বানিয়ে দিয়ে দিয়েছে, তো আমি এখন একটু টেস্ট করে দেখবো আর দিদিকেও বলবো তোমার কেমন লাগছে খেয়ে দেখো। তো দিদিকে উনি জিজ্ঞাসা করছে আরেকটা দেবো প্লেট, বলছে না না আর দিতে হবে না, কারণ আমরা দুজনেই খাবো, অভি একটুও খাবে না, সেই কারণে হচ্ছে আমরা আর একটা প্লেট নিয়ে নিয়ে একটা প্লেটেই দুজনে খেয়েছিলাম। তারপর নিয়েছিলাম একটু লেমন টি, দিদি একটু টি খেয়ে মানে চা খেতে ভালোবাসে, তো লেমন টি আমার খুব একটা ভালো লাগে না, ওই টক টক দূর একদম ভালো লাগে না। তো যাই হোক, সবাই নিল, আমরাও নিলাম, একটু একটু কাপের মধ্যে দিচ্ছে, এগুলো হচ্ছে 10 রুপিস করে নিচ্ছিলো, এখানটা যাই নেবে সবই কস্ট, মানে 10 টাকার জিনিস 15 টাকা, 15 টাকার জিনিস 20 টাকা, এরকমই হয়। তো আমরা ভেতরে বসে আর কি দিদিকে বলছিলাম, দিদি তোমার কেমন লাগলো আজকে অনেকদিন পর এলাম আমরা সবাই, তো দিদি বলছে খুবই ভালো লাগলো। তো যাই হোক, তো আমরা বসে ওখানটা ভালোই লাগছিলো, কারণ 1:30 পর্যন্ত তুমি এখানে বসতেই পারো, তারপর তো ওখানে আর তারপর টাইম স্পেন্ড করা যাবে না, তো আমরা অনেক কিছু গল্প গুলো করলাম, সব কিছু খুবই ভালোই লাগলো। আর যাই হোক, ভিডিওটা আর লম্বা করবো না, আমরা এখন সোজা বাড়ি চলে যাব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এতক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।